মহারাষ্ট্রের পুনে থেকে বাংলাদেশ দলের টিম হোটেলের সামনে থেকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের পরবর্তী ম্যাচ 19 অক্টোবর ভারতের বিপক্ষে। সেই ম্যাচের আগে টাইগার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন, প্রায় 20 মিনিট ধরে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। সাকিব আল হাসান সম্পর্কে জানিয়েছেন বাংলাদেশের ব্যাটিং অর্ডার সম্পর্কে, যে ব্যাটিং অর্ডারটা করা হয়েছে তাতে কিন্তু তিনি বিন্দুমাত্র সংশয় নেই ক্রিকেটাররা সেটি বলেছেন। খালেদ মাহমুদ সুজন বলেছেন যে বাংলাদেশ যদি বেস্ট ক্রিকেট খেলে তারপর যদি হারে তাহলেও কিন্তু বিন্দুমাত্র আক্ষেপ থাকবে না তার, ভারতের বিপক্ষে লড়াই দেখার আশায় রয়েছেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ দলের যে ব্যাটিং অর্ডারটা সেটি নিয়ে কারো কোনো সংশয় নেই। মিরাজের কথা বলেছেন স্পেশালি, যে মিরাজ তো ন্যাচারালি 7-8 নম্বর ব্যাটার, কিন্তু তাকে টপ অর্ডারে খেলানো হচ্ছে। আর যেটি করা বলা হয়েছে সাকিব আল হাসানকে ঘিরে, সাকিব আল হাসান আগামীকাল অনুশীলন করবে। এখন পর্যন্ত বাংলাদেশ পুনে এসে অনুশীলন সেশন করেনি, ভারত দলও করেনি। ভারত অবশ্য মাত্র গতকাল এসেছে পুনেতে, সেখানে বাংলাদেশ দল ভারত একই দিনে অনুশীলন করবে। অনুশীলনের জন্য 2 দিন পাচ্ছে দুই দলই, তারপর 19 অক্টোবর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। এশিয়া কাপে বাংলাদেশ কিন্তু ভারতকে হারিয়েছিল, সে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ যদি এই ম্যাচটি জিততে পারে তাহলে কিন্তু 4 ম্যাচে 2 জয় হবে বাংলাদেশের। সেক্ষেত্রে সেমিফাইনাল খেলার স্বপ্ন হয়তো আবারও বাংলাদেশ দল দেখতে পাবে। ভারত অনেক শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী, তারপরও বাংলাদেশের অতীত সাফল্য ভারতের বিপক্ষে বিশ্বকাপে যে হাড্ডাহাড্ডি লড়াই করে আসছে বেশ কয়েক বছর ধরে, সেটি বাংলাদেশ দলের জন্য হতে পারে অনুপ্রেরণা। আর ভারতকে সবসময় বাংলাদেশ অনেকটা সিরিয়াসলি নেয়, পরিকল্পনাটা অনেক বেশি করে, সেক্ষেত্রে বাংলাদেশ দলের সম্ভাবনা যে একদম নেই সেটি বলা যায় না। ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হতেই খেলছে, স্বাগতিক দল তারা। সেই দলকে যদি বাংলাদেশ 19 অক্টোবরের ম্যাচে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু বিশ্বকাপটা আরও বেশি জমজমাট হয়ে উঠবে, আরও বেশি অনিশ্চয়তাপূর্ণ হয়ে উঠবে। এই বিশ্বকাপে কিন্তু আমরা দেখেছি আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে, যদিও ক্লোজ ম্যাচ হচ্ছে না এবারের বিশ্বকাপে, তেমন ক্লোজ ম্যাচই হচ্ছে না, বড় বড় ব্যবধানে জয় পরাজয় নিশ্চিত হচ্ছে। বাংলাদেশ ভারত লড়াই কিন্তু হতে পারে খুবই ক্লোজ একটি ম্যাচ। গত বিশ্বকাপের কথা যদি বলি, 2019 বিশ্বকাপে বাংলাদেশ কিন্তু বেশ ভালো লড়াই করেছিল, জয়ের আশাও জাগিয়েছিল। বাংলাদেশ দলের টিম হোটেল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। খালেদ মাহমুদ সুজন টিম ডিরেক্টর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, অনেক কিছুই তিনি ক্লিয়ার করেছেন, ব্যাটিং অর্ডার নিয়ে কে কোন মেজাজে আছে, সাকিব আল হাসানের ইঞ্জুরি নিয়েও কথা বলেছেন। সাকিব আল হাসানের ইঞ্জুরি যে খুব সামান্য না সেটি বোঝা গেছে, যে হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরির পর তাকে কিন্তু পর্যবেক্ষণে রাখা হয়েছে, আগামীকাল মাঠে নামবেন যদি তিনি স্বচ্ছন্দ ফিল করেন, তিনি যদি স্বস্তি বোধ করেন, যদি তেমন কোনো সমস্যা না থাকে তাহলেই কেবল তিনি ভারতের বিপক্ষে খেলবেন, যদি কোনো অস্বস্তি ফিল থাকে তাহলে হয়তো তিনি এই ম্যাচটি নাও খেলতে পারেন। কেননা লং ওয়ে টু গো, বাংলাদেশের সামনে আরও এই ম্যাচের পরেও কিন্তু আরও 5টি ম্যাচ থাকবে, প্রায় আরও 1 মাস জুড়ে বাংলাদেশ দলকে খেলতে হবে বিশ্বকাপের মঞ্চে। বাংলাদেশ দলের টিম হোটেল থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আপনাদের সঙ্গে ছিলাম আমি সাজ্জাদ খান।